আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার্স। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু আইডেন্টিফাই মেল অ্যান্ড ফিমেল পিজিয়ন্স। তো মেল এবং ফিমেল পিজিয়ন্সের যে ডিফারেন্স মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার আছে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজ ওয়েতে নর নর কোনটা আর মাদি কোনটা ইজিলি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আসেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই দেখেন এই পেয়ারটাতে আমি একটা জিনিস দেখাই, এই এটা নর এটাও নর। হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই দুইটা এখন ফাইট করবে যেহেতু দুটোটা একই জেন্ডার। দেখেন যেহেতু দুটোটা একই জেন্ডার এরকম জোরে বলতেছে, এখন কিছুক্ষণের মধ্যে ফাইট করবে। দেখেন এই ফাইট করার জন্য এরা যাচ্ছে, দেখতেছেন ফাইট করতেছে, ফাইট করবে। তাহলে আমরা খুব গুরুতর সিরিয়াসভাবে ফাইট করবে, মারপিট করবে। তো তার মানে দুইটা নর যার জন্য মানে দুইটা পুরুষ যার জন্য এরা ফাইট করতেছে। দেখছেন আমি যদি না দুইটা অবস্থা একটার অবস্থা খারাপ করে ফেলবে। তো আমি এখন সরাই দিলাম, এখন সরাই দিলাম। তো এই ডানটা তো এখান থেকে আমি আরেকটা ডান দিব, এই ডান সিরাস থেকে আমি একটা ফিমেল দিব। এটা হলো ফিমেল, এটা হলো ফিমেল। দেখেন দাও এ দেওয়ার পর দেখেন এখন এটা এটারে ডিম দেওয়ার জন্য ইয়া করবে, ডিম দেওয়ার জন্য এটা পড়াইতে চাইবে। দেখেন ইমপ্রেস করার চেষ্টা করবে, এখন মারবে না, এটারে আদর করবে। দেখেন ফাইট করবে না এখন। এটা যদি বেশি দিন সিঙ্গেল থাকতো তখন কিন্তু ভালোবাসা প্রকাশ করতো, মানে পড়াইতে চাইতো আর কি। এখনও পটাবে, দেখেন আমি বলতেছি মানে ফাইট করবে না, কারণ এখন ডিফারেন্ট জেন্ডার, মানে এটার একটা মেয়ে দিছি একটা ছেলে আছে যার জন্য এখন ফাইট করতেছে না। তো আরেকটা জিনিস দেখাই, এখন আরেকটা নর দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই। এটা নর তো, এটা নর তো, এটা যখন দিব সে ফাইট করবে। দেখেন দেখছেন এই নরটা দেওয়া তো এখন ফাইট করবে, এই দুইটা নর দেখছেন মারপিট করতেছে। এটা হলো যে ইজি ওয়ে, একদম ইজি ওয়ে হলো যে এটা ফাইট করতেছে, ওইটার মারতেছে না মূলত এটা মেয়ে, মেয়ের গায়ে হাত তোলে না, মামলা টামলা খাই যাবে আবার নারী নির্যাতনের। তো এখন দেখেন এটাই মাত্র দিছি না, এখন এটা দেওয়ার পর ইতে ইতের ইমপ্রেস করার চেষ্টা করবে। দেখেন ওই তো ইতরে পড়ে গেছে, ওই তো ইতরে মারতেছে না, নতুন জোড়া দিছি। তো এইভাবে এটা হলো সবচেয়ে ইজি ওয়ে, মানে নর্মা দিচ্ছি না, সবচেয়ে ইজি ওয়ে হলো যে এটা। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই, কোনটা দিয়ে দেখাইতাম, আচ্ছা এগুলার দিয়ে দেখাই, এগুলা দেখতে আপনার একটু দেখাও তো, এগুলার আগে দেখাও। এটা কিন্তু দেখতে মাদির মতো, হ্যাঁ এদিকে একটা দেখাও, এদিকে এদিকে দেখাও। এই দুইটা আমার লফটের রিজেক্ট কবুতর, এই দুইটা আমার লফটের রিজেক্ট কবুতর। কিছুদিন আগে এটার মারি কিছু রাখে না, এটা এখন একদম সুস্থ হচ্ছে, সুস্থ হয়ে গেছে। এটার এখন দেখছেন ফেদার্স, ফেদার্স উঠতেছে, নতুন করে ফেদার্স উঠতেছে। এটা মাথার মুখোশ টুকো সব তুলে ফেলছিল মারি, একটা একটা মারি। এবার এদিকে আসো তো একটু, এই দেখো এটা কিন্তু মাদির মতো, এটা মাদির মতো লাগতেছে, কিন্তু এই দুইটা আসলে নর হবে। দেখো ফাইট করবে, এখন খুব জোরে ফাইট করবে একটা একটার সাথে। এই দুইটা ছোটোবেলায় প্যারালাইজ হয়ে গেছিলো, এই দুইটা আমার রিজেক্টেড কবুতর, কেউরে দিই নাই, কিন্তু এখন ডিম বাচ্চা করবে, অলরেডি ডিম বাচ্চা করবে। সিরাস কোয়ালিটিও মোটামুটি ভালো আছে, বাচ্চা থাকাকালীন প্যারালাইসিস হয়ে গেছিলো। প্যারালাইজড হলে কীভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা দেখলে আপনার কবুতর সাত দিনের ভিতর দাঁড়ায় যাবে। দেখছেন এই দুইটা কিন্তু দেখতে ফিমেলের মতো, তো নর্মাদি এটা আইডেন্টিফাই করা অনেক বড় বড় ব্রিডাররা ভুল করে। তো এটা হলো সবচেয়ে ইজি ওয়ে, আরও কিছু ইজি ওয়ে যদি আমি ইনভেন্ট করতে পারি দেন আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন এরা নর, দুটা নর যার জন্য ফাইট করতেছে। তো সবচেয়ে ইজি ওয়ে হলো যে আপনারা কিছুদিন আলাদা রাখবেন কবুতরগুলোরে, কিছুদিন আলাদা রাখবেন, আলাদা রাখার পর দেওয়ার পর দেখবেন এই এদের এক্সপ্রেশনটা কী আসে। এক্সপ্রেশনটা যদি এই অ্যাঙ্গ্রি হয় মানে আক্রমণাত্মক হয় তখন মনে করবেন যে দুটোটা নর, আর যখন দেখতেছেন যে মানে প্রেম ভালোবাসা মানে প্রকাশ করতে চাইতেছে তখন মনে করবেন যে এটা ফিমেল, মানে নর্মাদি ঠিক আছে এরকম আর কি। আচ্ছা এটারে এই জায়গায় ঢুকে দিই। তারপর একটা জিনিস দেখেন, এখানে এগুলো বাচ্চা, তো এই বাচ্চাগুলোতে আমি দেখলে বুঝে যাবো কোনটা নর কোনটা মাদি।
তো আপনাদেরকে দেখাই এটা মাদি হ্যাঁ কারণ এটা মুখ দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ চিকন চাকন এই ঠোঁট ঠোঁট মাথাটা এগুলো চিকন এই এমনি হাতে নিলে আমরা বুঝিয়ে দেয় কোনটা মাদি এটা মাদি তো আরেকটা জিনিস দেখাই এটা নর এটা নর এটা একটু আক্রমণাত্মক দেখছেন সুদূর উদূর করতেছে এতে এটার মানে শান্তি নেই আর এই যে শান্ত কত সুন্দর আস্তে দিছি শেষ আর ইতারে এটি কিরম করে খান এটার মানে ধৈর্য নাই তো এরকম আমরা দেখে বুঝে যাই আমার কাছে আর অল্প এই কবুতরগুলো আছে এখানে এগুলো আছে দেন এগুলো আছে আর পুরো লফট খালি পুরো লফট খালি এমন ট্রেডারে জোড়া দিছি এতে এটা ফাইভ হতেছে এতে মাইডারে পড়ানোর জন্য তারপর একটা দেখাই এই দুটোটা দেখতে মনে হচ্ছে ফিমেলের মতো কিন্তু এটা মেল অলরেডি ডিমও দিছে কিন্তু দেখতে মনে হচ্ছে যে এটাও ফিমেল এটাও ফিমেল কিন্তু নর মাদি ঠিক আছে এটা নর এটা মাদি এবার ধরেন আপনি জানেন এটা নর হ্যাঁ এই নরটার হাতে নেবেন তো ধরেন এখানে চিনতেছেন না এগুলো নর নাকি মাদি তো এখন ইতে বাইর করে দিবে এগুলো নর নাকি মাদি ইতে যায় এগুলো উস্কাই দিবে দেখেন এই এখন শুরু হবে এগুলো আসল পরিচয় দেখছেন এগুলো সবগুলো নর দেখছেন এখন কে কারো মারবে এই দান্দে আছে ওইটা নর কিন্তু এটা একটু কম এটা একটু ঠান্ডা নর আর কি অনেক মাদি আছে তো নরের নরের মতো গরম এটা নিয়ে ফেলি তো এখন ইতারে নিয়ে রে এখন ইতারে টেস্ট করবো উপরে এটা টেস্ট করবো এটা নর দেখবেন নরের মতো ডাকবে এখন কে কারে মারবে এতক্ষণ কিন্তু বলে নাই নিচে এটা মাদির মতো বসেছিল চুপ করে কিন্তু এই দুটোটা নর দেখছেন মারতেছে একটার একটা চলাই ফেলতেছে মার ও বাজি আর বদুয়া দিব আবার মান্য খাইস মান্য খাইস ও মা তোরা লাগছ নাকি লাখ লাখ ও বাজি সুরেন্দ্র ফাড়ির কি তোরা লাগছ ওই যে উঁচু ইত্যাদি ফাড়াইলে আর ইত্যাদি এটা মাদি একটা হলুদটা মাদি এটা নর কিন্তু এইটারে একবার মাদির মতো লাগে না বাজি আগের মতো ঠিক করে দি নাহলে গুগরে লই লেব I'm spending, this is how I live, into me what you told.